রাশিয়ার জ্বালানি ডিপো লক্ষ্য করে হামলা চালালো ইউক্রেন। বৃহস্পতিবার দেশটির অন্তত দুটি অঞ্চলে হয়েছে ড্রোন হামলা। তাম্ভোভ ও আদিগিয়া অঞ্চলে ইউক্রেনের সিকিউরিটি এজেন্সি এই ড্রোন হামলা চালিয়েছে। রুশ কর্তৃপক্ষের দাবি, হামলার পর দুটি ডিপোতে আগুন ছড়িয়ে পড়ে। কিয়েভ বলছে, এই দুটি ডিপো থেকে রাশিয়ার সামরিক বাহিনীকে জ্বালানি তেল সরবরাহ করা হয়, এ কারণে হামলা চালিয়েছে তারা। বেশ কয়েক মাস ধরে রাশিয়ার বিভিন্ন এলাকায় হামলা চালিয়ে যাচ্ছে ইউক্রেন। সীমান্তবর্তী এলাকাগুলোতেই হচ্ছে কিয়েভ সেনাদের হামলার লক্ষ্য।